হাই, গুড মর্নিং। আমি এখন ছাদে বসে আছি। আজকে রোদটা ভালো উঠেছে, সকালেই ছাদে চলে এসেছি ব্রেকফাস্ট করে নিয়ে। আমার ছেলে মেয়েকে আজ পাউরুটি টোস্ট করে দিয়েছি, তো মেয়ে নিয়ে নিচে চলে গেল পড়বে বলে, আর ছেলে এখানেই বসে বসে খাচ্ছে। এই দেখো, ছেলে এখানেই খাচ্ছে। আমি ওর ব্যাগ নিয়েও চলে এসেছি। আমি ওদের ব্যাগ নিয়ে চলে এসেছি। আমি বললাম এই তো খেয়ে একটু করে নে, স্কুলে যে হোমওয়ার্কগুলো দিয়েছে করে নে, তারপরে নিচে যাবো রান্না বসাবো, আর একটু পরে বসালেও হবে, এত তাড়া নেই। আজকে একটাই তরকারি করব। মাছ আছে, কপি আছে, তো ভাবলাম কপি দিয়ে, আলু দিয়ে, গাজর দিয়ে মাছের একটা একটু ঝোল ঝোল করে রেখে দিই। ওই জন্য আর সেরকম এ নেই, তাড়া নেই। ও আর কতক্ষণ যাবে? আমি ওকে নিই, ওকে এখানে বসিয়ে একটু লিখিয়ে নিই, তারপর নিচে যাব। নিচে নেমে যাচ্ছি, এত রোদ না, ওখানে যে বসে ফোনটা খুলে কাজ করাবো কিছু দেখতেই পাচ্ছি না ফোনেতে, ওই জন্য বললাম না তার থেকে নিচে চলে যাই, গিয়ে ঘরে বসে গরম চলে খেতে পারবো। আমি রান্না স্টার্ট করে দিয়েছি। এই যে আলু কপিটা ভাজছি, আর এই আমার মাছ ভাজা হয়ে গেছে। আচ্ছা, এখানে আমি শুকনো লঙ্কা, জিরে ফোড়ন করে নিলাম, আর আমি এই মিক্সিতে পেঁয়াজ, টমেটো, আদা তিনটা একসাথে পেস্ট করে নিয়েছি। এটা দিয়ে আমি মশলাটা করে নেবো, কষে নেবো। এই দেখো, এটা এখন কষা শুরু হয়ে গেছে, ফুটছে। এবার আমি এখানে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো মিশিয়ে নেবো, দিয়ে আলু কপিটা দিয়ে কষতে থাকবো। যে আমার কষা হয়ে গেছে, জল ঢালাও হয়ে গেছে, এবার এটা ফুটবে। আমার রান্না শেষ, উপরে চলে এসেছি। আমি জানি ছেলে রয়েছে, এবার ছেলেকে মেখে খেতে দেবো, মেয়ের চানও হয়ে গেছে, আর ছেলেটা আরও বোধহয় হয়ে গেছে। ও বাবা এসে শুনি কখন বাবার সাথে বেরিয়ে গেছে, ঠাকুর অর্ডার দিতে গেছে। ব্যাস, আমি এবার চুপ করে বসে থাকি, কী বলবো বলো না, কখন ঠাকুর আজার দিতে চলে গেল। আমি নিচে রান্নাতে ব্যস্ত, বাবার সাথে ঠাকুর আজার দিতে চলে গেছে। সরস্বতী ঠাকুর আসবে, অর্ডার দেওয়া হয়নি, অর্ডার দিতে গেছে। আসলে আমাদের বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন, মানে এসি সারানো এক দাদা, তাকে খুব ভয় পায়, সে এসেছে দেখে কী করবে, ওই জন্য বাবার সাথে ঠাকুর আজার দিতে চলে গেছে। চোখের সামনে পড়বে না, ঠাকুর আজার দিতে গেছি। আমি এবার দাঁড়িয়ে রয়েছি, কখন আসবে, তারপর খাওয়া হবে, তারপর আবার আমার সব কাজ হবে, আমি ওকে খাইয়ে তারপর চান করতে যাব, নাহলে দেখি চানই আগে করে তারপরে এলে খাওয়া হবে। আমি খেতে বসে গেছি, ওদের সবার খাওয়া গেছে, আমি বাকি আছি, আমি এখন খাবারটা খেয়ে নিচ্ছি। আমি এখন ছাদে যাচ্ছি, খাওয়া সব পরিষ্কার সব হয়ে গেছে, বললাম এবার একটু ছাদে যাই। অনেক পৌনে চারটে মতো বাজে, আমি
ছাদে চলে এসেছি। ওয়েদারটাও সকালবেলা যেরকম রোদ উঠেছিল সকালে, যা মানে বেলার দিকে ভাবলাম একটু বসবো, ছেলেটা খাতা বই সব নিয়ে চলে এলাম, ভাবলাম এখানেই বসে একটু পড়াবো, তো সে পড়ানো তো হলোই না, এত রোদ মানে বসতে পারলাম না, লাস্টে আমি নেমে গেলাম। ওই জন্য আর এখন ওয়েদারটাকে দেখো কিরকম হয়ে আছে, চিলি ওয়েদার হয়ে যাচ্ছে মনে হচ্ছে, এতে একটু পরেই বৃষ্টি বৃষ্টি এলো হয়তো, ভালো লাগে বলো, ওই জন্যই চলে এলাম। যাই, জামা কাপড়গুলো ছাদে আছে, তুলতে হবে। তারপর আবার নিচে যাব, কালকে বলেছিলাম দেখি সেলাই করব, সেলাই আর করা আর হলো না, আজকেও দেখি হবে কি না জানি না, ওই জন্যই বলেছিলাম আমার কুড়েমি, কবে এখন মন হবে তারপর আবার বসা হবে, দেখি আজকে বললে আজকেই দেখি করে নেব, নাহলে আবার কি হয় মনে হয়, যদি মনে হয় এখন গিয়ে একটু শুয়ে পড়ি ব্যাস তাহলেই হয়ে গেল, শুয়ে পড়ব। একদম বাজে ওয়েদার রয়েছে, সেই কালকে যে দূরে টাওয়ারটাকে সেই দেখাচ্ছিলাম ওই যে আজকে, বুঝতে পারছো তো? হ্যাঁ আজকে দেখো, আজকে তবু ক্যামেরা রেখে বেশ পরিষ্কার এসেছে, কালকে একদম বুঝতে পারছিলে না। যেটা বলছিলাম একটা নতুন রেস্টুরেন্ট হবে দেখছো তো, ওই যে লম্বা যেটা উঠে আছে, হ্যাঁ ওইটাই কালকে বলেছিলাম কালকের ব্লগে। আজকে ওয়েদারটা এরকম হয়ে আছে কিন্তু দূর থেকে ছবিটা বেশ পরিষ্কারই আসছে, মানে খুব পরিষ্কার না হলেও অন্তত বুঝতে পারবে যে কিছু একটা রয়েছে, কালকে বোঝাই যাচ্ছিল না, একদমই বোঝা যাচ্ছিল না। হ্যাঁ ট্রেন যাচ্ছে, কোনো এক্সপ্রেস যাচ্ছে, কোথাকার সে আর বুঝতে পারি না, এত দূর থেকে লেখা বোঝা যায় না, আর আমি চোখেও তো ভীষণ ভালো দেখতে পাই দূরের লেখা, ওই জন্য বুঝতে পারি না, মানে আমার ছোটো থেকেই চোখ খারাপ তাই বললাম, ট্রেন যখন আবার দাঁড়িয়েও পড়ল, তখন বললাম আমার ছেলে ঠাকুর অর্ডার দিতে গেছে, অর্ডার দিয়ে এসেছে, সে এখন ঠাকুর সবে দুমিটো হয়েছে, এখন কী রঙের শাড়ি পরবে সেই নিয়ে এসে বলছিল, শেষদা বললো যে বলছিল বাসন্তী কালারের শাড়ি, বললো গিয়ে বলবে বাসন্তী কালারের শাড়ির কথা, ঠাকুরের ছবিও তুলে নিয়ে এসেছে, আমার ফোনেতেই রয়েছে, আমি দেখাবো, আমি আমার ওপরেই ছবিটা দিয়ে দেবো, তো আজ এই অবধি, এটা